নমস্কার দর্শকবৃন্দ, এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট হলো জুলাই মাসে ছুটি নষ্ট। জুলাই মাসের ছুটির তালিকা শিক্ষক শিক্ষিকা এবং সরকারি কর্মচারীদের জন্য। আসুন আমরা দেখে নিই জুলাই মাসে কতগুলি ছুটি থাকছে শিক্ষক শিক্ষিকা এবং সরকারি কর্মচারীদের জন্য। রথের প্রস্তুতি চলছে জোর কদমে, এদিকে রাজ্যে ফের উপনির্বাচনের দামামা। ভোট উৎসব এবং উৎসবের মধ্য দিয়েই কাটতে চলেছে জুলাই মাস। এই মাসে সরকারি কর্মীরা কতদিন ছুটি পাচ্ছেন দেখে নিন তালিকা। জুলাই মাসে সরকারি ছুটির তালিকা। রাজ্যের জায়গায় জায়গায় শুরু হয়ে গিয়েছে রথযাত্রার প্রস্তুতি। 7 তারিখ রথযাত্রার আনন্দে মাতবে গোটা রাজ্য। এদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে, কিন্তু সরকারি কর্মীদের জন্য দুঃসংবাদ। 7 জুলাই রবিবার, আর রবিবার হওয়ার কারণে এই ছুটিটি আলাদা করে পাচ্ছেন না তারা। অন্যদিকে 17 জুলাই রয়েছে মহরম। এদিন অর্থাৎ বুধবার সরকারি কর্মীরা ছুটি পেতে চলেছেন। অন্যদিকে রবি ভানুভক্তের জন্মদিন উপলক্ষে দার্জিলিং এবং কালিম্পং জেলায় সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে 13 জুলাই, কিন্তু এই দিনটি শনিবার পড়েছে। অর্থাৎ সেই অর্থে রাজ্য সরকারি কর্মীদের জুলাই মাসে কোনো একটানা ছুটি প্রাপ্য নেই। তবে আগস্ট মাসে বেশ কয়েকটি ছুটি প্রাপ্য রয়েছে রাজ্য সরকারি কর্মীদের। এর মধ্যে 15 আগস্ট ছুটির পাশাপাশি রাখির জন্য, 19 আগস্ট সোমবার জন্মাষ্টমী, 26 আগস্ট সোমবার ছুটি পেতে চলেছেন রাজ্যের সরকারি কর্মীরা। ফলে শনি রবি সোম মাসে 2 বার এইরকম টানা ছুটির সুযোগ রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের। উল্লেখ্য, 1 জুলাই রাজ্য সরকারি অফিসগুলিতে অর্ধ দিবস ছুটি ঘোষণা করে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নবান্নের তরফে। এদিন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্মদিন। সংশ্লিষ্ট দিনটিকে ডক্টরস দিবস হিসেবে পালন করা হয়ে থাকে, আর সেই কারণে সোমবার দুপুর 2টোর পর রাজ্যের সরকারের সমস্ত অফিস বন্ধ থাকবে। কলকাতা রেজিস্ট্রার অফ অ্যাসিওরেন্স এবং কলকাতা কালেক্টর অফ স্ট্যাম্প ডিউটি রেভিনিউ অবশ্য অন্যান্য দিনের মতোই পুরো সময় খোলা থাকবে। প্রসঙ্গত, প্রত্যেক বছর রাজ্যের সরকারি কর্মীদের ছুটির ক্যালেন্ডার প্রকাশিত হয়। চলতি বছর সরকারি কর্মীদের মোট ছুটির পরিমাণ 45 দিন, এবছর এনআইএ অ্যাক্টে ছুটি থাকবে 22 দিন। একই সঙ্গে রাজ্য সরকারের দেওয়া ছুটি থাকবে 23 দিন। পাশাপাশি নিয়ম মোতাবেক অন্যান্য ছুটি রয়েছে। বেশ কিছু ছুটি রবিবার দিন পড়ায় তা হাতছাড়া হয়েছে। কিছু সময় একই দিনে হলিডে হওয়ার কারণে ছুটি কমছে বলে আক্ষেপ সরকারি কর্মীদের একাংশের। সুতরাং দেখা যাচ্ছে যে জুলাই মাসে সরকারি কর্মচারীদের ছুটি সেরকম নেই, শুধুমাত্র মহরমের দিন ছুটি। পাশাপাশি শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের জন্য মহরমে কিন্তু 2টো ছুটি রয়েছে। যে সমস্ত স্কুল মুসলিম অধ্যুষিত এলাকায় রয়েছে সেখানে কিন্তু মহরমের 2দিন ছুটি রয়েছে, বুধ এবং বৃহস্পতি। অবশ্যই সেটা 65 ছুটির মধ্যেই, 65টা ছুটির বাইরে এই ছুটি কখনোই নয়। তো যাই হোক, সরকারি কর্মচারীদের থেকে কিন্তু শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের ছুটি মাত্র 1 দিন বেশি এই জুলাই মাসে। আগস্ট মাসে কিন্তু বেশ কয়েকটি ছুটি থাকছে সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের জন্য। তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।